Yeah, yeah. MD, JPB. It's only right, baby. Yeah, why you mad? I got a bad bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubborn, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back. You know that I run it. So, today is a bad day. আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি কোভিড নাইনটিনের ভ্যাকসিনটা নিব, করোনা ভাইরাসের ভ্যাকসিন। আজকে হচ্ছে 22শে জুন, আর 21শে জুন আর কি আমি কোউইন অ্যাপটা থেকে স্লট বুকিং করেছিলাম। আজকে আমার স্লট পড়েছে 22শে জুন। স্লটটা হচ্ছে আমার 11:30 থেকে 12:30 মধ্যে, এই টাইমের মধ্যে আমাকে পৌঁছে যেতে হবে উইথ ফটো আইডি। ওখানে বলা ছিল আর কি রেজিস্ট্রেশনের টাইম হচ্ছে কোউইন অ্যাপে, আমি বলে দিচ্ছি, দুপুর 3টা আর রাতে মনে হয় ঠিক 7টার সময়, এই দুটো টাইমে হচ্ছে কোউইন অ্যাপে তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। আর আমি দেখলাম যে আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব জায়গায় যেখানে আমার ফ্রেন্ডসরা আছে সেই সব জায়গায় প্রত্যেককেই দেখলাম যে ভ্যাকসিন নেওয়ার পরই পুরো স্ট্যাটাস আপলোড করে দিচ্ছে, ভ্যাকসিনেশন ডান এই সেই। আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি ভাবলাম যে নতুন কিছু করা যাক, মানে এটাকে ভিডিও ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই আমি আজকে ভাবছি যে ভিডিও করব। দেখা যাক ওই ভ্যাকসিনেশন সেন্টারে বা ভিতরে ভিডিও করতে অ্যালাউ করে কি না, যতটা পারবো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর ভ্যাকসিন নেওয়ার পর আমার শরীরের কীরকম কন্ডিশন থাকছে সেগুলোও আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি। আমি প্রায় অনেকদিন পর আর কি বাড়ি থেকে বের হচ্ছি, যেহেতু এতদিন লকডাউন ছিল তাই বাড়ি থেকে খুব একটা বের হইনি। তো আজকে ফাইনালি অনেকদিন পর আর কি বাড়ি থেকে বের হয়েছি। সকালের দিকটায় প্রায় লকডাউনটা অতটা থাকে না, মানে কম থাকে, তখন অনেক দোকানপাটে, তো তার জন্যই এত ভিড় দেখতে পাচ্ছ। আমি এখন সেই ভ্যাকসিনেশন সেন্টার যাচ্ছি যেখানে আর কি আজকে আমি ভ্যাকসিন দেবো। কারণ ভ্যাকসিন দেওয়ার কারণটা হচ্ছে যে আমি যাতে পরবর্তীতে ট্র্যাভেল করতে পারি আর কি, মানে ট্র্যাভেল করার জন্য এখন ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা সেটা মাস্ট, কোথাও ঘুরতে যাওয়ার জন্য রাস্তায় পুলিশ টুলিশ আসলে ভ্যাকসিন দেখাতে, ভ্যাকসিনের সার্টিফিকেটটা দেখাতে হয় আর কি। তার জন্যই আমি তাড়াতাড়ি করে প্রাইভেট থেকে ভ্যাকসিনটা নিয়ে নিচ্ছি। সো অলরাইট, সো আমি প্রায় চলে এসেছি আমার ভ্যাকসিনেশন সেন্টারের সামনে। তো আমি এখন জাস্ট আর কি বাইক থেকে নামলাম, ভ্যাকসিনেশন সেন্টারের সামনে চলে এসেছি। দেখা যাক ভিতরে গিয়ে ভিডিও করতে দেয় কি না ওরা। আমি ডিম্বল টিম্বল কিছুই আনিনি, আওয়াজটা হয়তো প্রপার শোনা যাচ্ছে না আই থিঙ্ক। তো দেখা যাক ভিতরে গিয়ে ভিডিও করতে দেয় কি না। ভ্যাকসিনেশন রুমে ঢোকা মাত্রই আমাকে একটা রেজিস্টার দেয়, বলে যে এখানে সাইন করতে, যেটা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। আর আমার বন্ধুকে আমি বলি যে যখন মানে ভ্যাকসিনটা দিবে তখন তুই একটা ভিডিও করিস। তো ওখান থেকে বললো যে ভিডিও করা তো অ্যালাউ না, আপনি ছবি তুলবে। এত তাড়াতাড়ি ভ্যাকসিন দিল যে ছবি মানে ভিডিওই করতে পারলাম না, এই একটা ছবি, ওই ছবিটাই দেখালাম তোমাদের। আর এটা হচ্ছে ভ্যাকসিনের পরে আর কি আমি যখন বসেছিলাম 10 মিনিট, সেটার ভিডিও। আমার ভ্যাকসিন করা আর কি ভ্যাকসিন দেওয়া আর কি হয়ে গেছে। ভিতরে ভিডিও শ্যুট করতে দিল না, আমাদের এটা প্রোটোকলের বাইরে আর কি, ভিডিও করতে দেবে না, বাট ছবি তোলা যাবে। বাট এত তাড়াতাড়ি দিল যে ছবি ক্লিক করাও মুশকিল হয়ে গেছে আর কি। তো যতটা সম্ভব আর কি তোমাদের দেখিয়েছি, এখন বাড়ি যাব। এখন দেখা যাক যে শরীরে কোনো উপসর্গ হয়নি কি। বা বেশিরভাগ 18 থেকে যাদের 44-এর মধ্যে বয়স, তাদের বেশিরভাগ জনেরই আর কি শরীর খারাপ হচ্ছে। সো ভ্যাকসিন নেওয়ার পর আমি বাড়িতে চলে এসেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম। তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে 2:30-3টার দিকে আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম, এখন হচ্ছে তোমার 6:00 বাজতে চললো আর কি এখন। তো এখনও অবধি আমার কোনো মানে অসুবিধা হয়নি শরীরে আর কি, জাস্ট এই হাতটাতে ভ্যাকসিন নিয়েছিলাম, এই হাতটা একটু ব্যথা করছে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম হয়নি। দেখা যাক যত দিন বাড়ে তত কোনো সমস্যা হয় না, আমি চাইবো যে সমস্যা নাই হোক। অনেকের শুনলাম, আর বন্ধুবান্ধবদের অনেকের কাছেই শুনলাম যে তাদের নাকি জ্বর ঠর এসেছিলো, গা হাত পা ব্যথা ছিল। তো দেখা যাক যে যত দিন বাড়ে, মানে আজকে রাতেও কিছু হয় নাকি, যাই হোক সব আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো আজকে হচ্ছে 23 তারিখ,
মানে 23শে জুন আর কি আমি 22 তারিখ মানে 22শে জুন ভ্যাকসিন দিয়েছিলাম। বাট 22 তারিখ মানে কালকে রাতে আর কি আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল। তার মধ্যে এই হাতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এই হাতটা তো এখন নাড়াতেই পারছি না, এতটাই ব্যথা হচ্ছে। আর হালকা হালকা মতো জ্বরও এসেছিল, এখনও শরীরটা ওরকমই উইকই আছে, মানে কিছু ঠিক হয়নি এখনও, ব্যথা তো আছেই সারা বডিতে আর কি, পেইন হচ্ছে। আর কতদিন থাকে ব্যথা আর কি, জ্বর, এসব জ্বর সেইভাবে আসেনি, মানে অল্প গাটা খুব গরম গরম লাগছে আর কি। কালকে রাতে তো একদমই ঘুম হয়নি আজ আমার আর কি। সো দেখা যাক যে কতদিন এরকম আর কি চলে আর কি শরীর খারাপ। অলরাইট, সো ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে 24 তারিখ মানে 24শে জুন, সো আজকে আমার শরীর মোটামুটি অলমোস্ট ঠিকই হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই। কালকে একটু জ্বর জ্বর হালকা হালকা এরকম অসুবিধা ছিল আর কি শরীরে, এখন কোনো কিছুই প্রবলেম নেই। আর ভিডিওটা তোমরা প্লিজ একটু তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটু শেয়ার করে দাও, যাতে আমার একটু চ্যানেলটার একটু গ্রো হয়ে যায়, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি তোমরা এখনও আমার এই পরিবারের সদস্য না হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা অল করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেটা তোমরা সবার আগে দেখতে পারো। আর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। বিকজ আমি আমার ভিডিওর যে আপডেটসগুলো সেগুলো আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিয়ে থাকি, তো সেখান থেকে তোমরা ভিডিও কখন আসবে এই ব্যাপারে জানতে পারবে। আর আর কি আর কিছু বলার নেই, তো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর যতটা আমি দেখাতে পেরেছি ভ্যাকসিনের ব্যাপারে আর যতটা ইনফরমেশন তোমাদের দিতে পারলাম আর কি, ততটা দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।